যাত্রীসেবার মনোনয়ন এবং এই খাতে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে 2007 সালের নভেম্বরে রাজধানীর বৈধ চালকদের মধ্যে সহজ শর্তে 5,000 সিএনজি চালিত অটোরিকশা বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। পরে 2008 সালের জুলাই মাসে চালকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নির্ধারিত সময়ে আবেদন করেন 3,196 জন অটোরিকশা চালক, কিন্তু প্রক্রিয়াটি বন্ধের জন্য 2008 সালেই আদালতে রিট করে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি। ফলে চালকদের মধ্যে সহজ শর্তে অটোরিকশা বিতরণের প্রক্রিয়াটি আটকে যায়। দীর্ঘ 9 বছর পর 2017 সালে আইনি জটিলতায় অবসান হলেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ক্ষুব্ধ অটোরিকশা চালকরা বলছেন, মালিকদের সুবিধা দিতে ইচ্ছা করে বিলম্ব করছে বিআরটিএ। অভিযোগ অস্বীকার করে বিআরটিএ কর্মকর্তারা বলছেন, আইনি জটিলতায় বিলম্ব হলেও বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। সব কিছু চূড়ান্ত হতে কত দিন লাগবে তা নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজধানীর সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে, কমবে সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে অনিয়ম। তবে শুধু অটোরিকশা বিতরণই নয়, পাশাপাশি চালকদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিলেন তারা। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।